আমার মিষ্টি বাচ্চাগুলো কেমন আছে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। এবং এটা হয়তো আমি অনুমান করছি যে তোমাদের অনেকে আবার তোমরা ভালো নেই, কারণ এখন যে সময়টা, যে সিজনটা একটু খারাপ যাচ্ছে সবারই। মোস্ট প্রবাবলি ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের এতদিন একটা ওয়েদারটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড গরম ছিল, তারপরে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তারপরে আবার কি বৃষ্টির সাথে সাথে অনেক সময় রাতে একটু ঠান্ডাও লাগে, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। তাই আমি জানি আমার অনেকগুলো বাচ্চাই নিশ্চয়ই অসুস্থ আছে, সবার সাথে তার আমার যোগাযোগ নেই। তারপরও ঠিকমতো ওষুধ খাবে, ঠিকমতো চলার চেষ্টা করবে, যেন অতিরিক্ত মাত্রায় তোমরা অসুস্থ হয়ে না পড়ো, কেমন? আচ্ছা চলো, আজকে আমরা কি করব, আমি এর মধ্যে তোমাদেরকে শব্দের অর্থগুলো দিয়েছি, প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। আজকে আমরা, আমাদের তো পড়া শেষ, এখন আমি চেষ্টা করছি যে তোমাদেরকে একসাথে সবগুলো দিলে যেন তোমাদের একদম নোটের মতো করে হয়ে যায়, একসাথে করে লিখবে, তারপরে তোমরা বাসায় এর মধ্যে তো পড়েছো আরেকটু পড়ে আরেকটু লিখবে। কারণ আমাদের স্কুলের কথা এখন আমরা চিন্তাও করবো না, আমাদের স্কুল খুললে খুলবে, না খুলে নাই, কিন্তু আমরা কি করব, আমাদের যে বই আছে, পড়া আছে, সেটা আমরা নিয়মিত পড়ে আমরা আমাদের যে একটা স্কুল থেকে সিলেবাস দেওয়া হয়েছে সেটাকে আমরা শেষ করে ফেলবো, কেমন? তাহলে চলো আজকে আমরা কিছু বাক্য গঠন করি। আমি কিন্তু তোমাদের সুবিধার্থে লেখাগুলো খুব বড় বড় সাইজ করে লিখি, যেন তোমরা এটার স্ক্রিনশট নিয়ে বা যখন ভিডিওটা চলে তখন যেন তোমরা লিখতে পারো। আমি চাচ্ছি যে আমার বাচ্চারা যেন দেখে দেখে নিজেরা লিখে, নিজেরা যেন খাতার মধ্যে তুলতে পারে, সেজন্যই কিন্তু আমি কি করি একটু বড় সাইজ করে লিখি, কেমন? তোমরা চেষ্টা করবে তোমাদের মা বাবা বা হাউস টিউটর না, তোমরা নিজেরা যেন দেখে দেখে লিখতে পারো, সেটা এখন থেকে অভ্যাস করবে। আর বাক্য গঠনগুলো তোমরা, আমি সবসময় একটাই কথা বলেছি যে আমি যেটা দিচ্ছি সেটাই যে একেবারে হুবহু করে লিখতে হবে তা কিন্তু নয়। তোমরা কি করবে, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কিন্তু লিখবে বা লিখতে পারবে, তোমরা নিজেরা বাক্যগুলো বলার চেষ্টা করবে যে মা দিয়ে কি হতে পারে, স্কুল দিয়ে কি হতে পারে, কেমন? তারপরে এই ধরনের করে নিজেরা নিজেরা নিজেদের মাথা থেকে একটা একটা বাক্য, একটা একটা সেন্টেন্স বলার চেষ্টা করবে সুন্দর করে। তাহলে কি করবে, দেখবে যে খুব সুন্দর করে তোমরা একটা বাক্য গঠন করতে পারবে।
দেখো এখানের মধ্যে আমি কি কি লিখেছি একটু দেখো। মা মা আমাকে খুব ভালোবাসেন, বাবা বাবা আমাকে স্কুলে নিয়ে যান, ঘর ঘরটি দেখতে খুব সুন্দর, আমরা ঘরটি পাকা, ঘরটি দেখতে খুব সুন্দর, অনেক কিছু লিখতে পারি। পাতা পাতার রং সবুজ, মাচা মাচায় লাউ ঝুলছে, মুরগি রিমার 5টি মুরগি আছে। হ্যাঁ আমি মুরগির ডিম খেতে ভালোবাসি, আমি মুরগির মাংস খেতে ভালোবাসি। হ্যাঁ অনেক কিছু লিখতে পারো। আমি আমার আমার এতটি মুরগি আছে, ঠিক আছে, অনেকে মুরগি পালে না, তাহলে কি আমার এতটি মুরগি আছে, আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি। কেমন দেখো তাহলে একটু লিখে নাও। আমি মুছে দিলাম, কেমন? দেখো এখানের মধ্যে আমরা কি লিখেছি, আমি লিখেছি এখানের মধ্যে, আমি একটু পড়ে দিচ্ছি। লাউ কি আছে, আমি লাউ খেতে খুব ভালোবাসি, ফল আমার ফল খেতে খুব ভালো লাগে, উঠান বিকেলে আমি উঠানে খেলা করি, ভাই বোন আমরা 5 ভাই বোন, মূলা আমি মূলা খেতে পছন্দ করি। আজকে কয়টা হলো কি জানি, আমি কিন্তু এখানে নাম্বারিং করিনি, অনেক সময় নাম্বারিং করলে কি হয় আমার নাম্বারে আমার এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো মূলা, হ্যাঁ লাউ, আমি লাউ খেতে ভালোবাসি, ফল আমার ফল খেতে খুব ভালো লাগে, উঠান বিকেলে আমি উঠানে খেলা করি, ভাই বোন আমরা 5 ভাই বোন, মূলা আমি মূলা খেতে পছন্দ করি।
আজকে আমরা এতটুকুই পড়বো, আজকে আর বেশি পড়বো না। বক বক পাখি সাদা রঙের হয়, ময়না ময়না পাখি গান করে, ভালুক ভালুক আমার প্রিয় প্রাণী, টগর টগর ফুল দেখতে খুব সুন্দর। ঠিক আছে, দেখো একটু লিখে নাও, তুলে নেওয়ার চেষ্টা করো। এগুলো আমি যখন তোমাদেরকে পাঠগুলো পড়িয়েছিলাম, সেই পাঠের মাঝে মাঝেই আমি তোমাদেরকে বাক্য গঠনগুলো লিখে দিয়েছিলাম। এখন একসাথে লিখে দিচ্ছি, যেহেতু আমাদের সিলেবাসটা শেষ, তাই তোমাদের যেন সুবিধা হয় সে কারণে আমি এটা লিখে দিয়েছি। তোমরা একটু তুলে নাও। আজকে একটু গল্প করি। এই যে দেখো ঈশপের গল্প। আজকে দেখি তোমাদেরকে একটা গল্প শুনাই, কি বলো কোনটা শোনাবো? আচ্ছা এখানে আছে দেখো, সিংহ আর খরগোশ। এই যে সিংহ আর খরগোশের একটা গল্প আছে, চলো আমি পড়ি, তোমরা শুনবে যে এখানের মধ্যে সিংহ আর খরগোশটা কি করেছিল বা কি ঘটেছিল। আমি গল্পটা একটু পড়ি, তোমরা একটু ভালো করে শুনবে, কেমন? দেখো খরগোশটা কতটুকু, এতটুকু, আর লায়নটা কত বড়। লায়ন কেমন করে, হুঙ্কার দেয় না, একটা গর্জন করে না, হলু হলু এরকম গর্জন করে না? চলো আমরা দেখি পড়ি। সিংহ ও খরগোশ। একদিন এক সিংহ বনে শিকার খুঁজছিল। শিকার খোঁজা মানে তো বুঝো যে ওরা কি করে, ওরা যদি শিকার না খুঁজে তাহলে ওরা খাবে কেমন করে, বাঁচবে কেমন করে? তাই ওরা যত ধরনের পশু প্রাণী আছে বা ওরা কি করে, মানুষ পেলেও কিন্তু মানুষকে কি করে তাড়া করে, তারপরে কি করে ঘাড় মক্কে ধরে ওরা মজা করে খায়, তাই না? এক জায়গায় এসে সে দেখতে পেল এক খরগোশ নিশ্চিন্তে গাছতলায় ঘুমিয়ে আছে। কে দেখতে পেলো এটা? এটা সিংহের কথা বলছে, হ্যাঁ সিংহ দেখতে পেল। খরগোশকে ধরার জন্য সিংহ যেই লাফ দিতে যাবে, ঠিক সেই সময়ে তার চোখে পড়ল আরো বড় শিকার, শিকারের উপরে আরো বড় একটা শিকারের উপরে তার চোখ পড়ল। কাছে একটা একটা হরিণ কচি লতা পাতা খাচ্ছিল। হরিণ কি করলো, কাছে একটা হরিণ একটা লতা পাতা খাচ্ছিল, সেটা কার নজরে পড়লো? ওই যে কি বলে শিকারি যে সিংহ আছে তার নজরে পড়ল। তারপরে কি করলো দেখো, সিংহকে সে দেখতে পায়নি। কে দেখতে পায়নি? হরিণ সিংহটাকে দেখতে পায়নি। হ্যাঁ, হরিণকে দেখার পর সিংহ ভাবলো খরগোশ ঘুমোচ্ছে, এই সুযোগে হরিণটাকে মেরে পরে খরগোশকে মারব। সিংহ ভাবছে আগে হরিণটাকে মেরে আগে ওকে মজা করে খেয়ে নি, তারপরে খরগোশ তো এখন ঘুমোচ্ছে, পরে খরগোশকে খাওয়া যাবে। হরিণের মাংসের সঙ্গে খরগোশের সুস্বাদু মাংস জমবে ভালো। এই ভেবে সে খরগোশকে গাছতলায় রেখে হরিণের পেছনে ধাওয়া করল। হরিণ দুর্বল প্রাণী হলেও তার পায়ের শক্তির তুলনা হয় না। হ্যাঁ, হরিণ দেখতে দুর্বল হলেও কি ওর মানে পায়ে অনেক জোর ছিল, কেমন দৌড়ে তার সঙ্গে পাল্লা দিতে পারে খুব কম জানোয়ারি। হরিণের সাথে দৌড়ে পাল্লা দিতে পারে মানে খুব খুব কম জন্তু জানোয়ার আছে, এটা এখানে বলছে। সিংহের আভাস পেয়েই হরিণ পলকের মধ্যে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। হরিণটা কি করলো, হরিণটা দৌড়ে পালালো, সিংহ চেষ্টা করেও তাকে ধরতে পারলো না। নিরাশ হয়েছে সে, তখন খরগোশকে ধরবে বলে সেই গাছতলায় আবার ফিরে এলো। সিংহ যখন জঙ্গল ভেঙে হরিণের পেছনে ধাওয়া করেছিল, শব্দ পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল খরগোশের, বিপদের আভাস আজ করে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। সিংহ ফিরে এসে দেখল গাছতলা শূন্য, খরগোশ কখন হাওয়া হয়ে গেছে তাও কি করতে পারেনি, সিংহটা টেরও পায়নি। তাহলে কি মানুষ অনেক সময় আমরা ভাবি যে না আমি একা চালাক আর অন্যেরা বোকা, এটা তাই হলো না? আসলে কিন্তু তা না, আমাদের থেকেও কি আছে, মানুষ কিন্তু অনেক চালাক আছে। এই যে এখানে সিংহ কি সিংহ তো ভাবছিল যে ও আগে হরিণকে খাবে, তারপরে কি করবে, তারপরে খরগোশকে খাবে, এমনটা ভেবেছিল না?
দেখো এখানের মধ্যে সিংহকে কি করে আছে, সিংহর চোখে ধুলো দিয়ে ওরা সিংহের সাথে চালাকি করে হরিণটাও পালিয়ে গেছে, হরিণকেও ধরতে পারে নাই, খরগোশও পালিয়ে গেছে, খরগোশকেও কিন্তু কি করতে পারে নাই, সিংহটা ধরতে পারে নাই। হ্যাঁ, মজার না অনেক গল্পটা? আমরা এভাবে পড়ার ফাঁকে ফাঁকে আবারও গল্প শুনবো, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিব, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।